السلام عليكم ورحمة الله إن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأزواجه وذرياته واتباعه وتابعيهم إلى يوم الدين اي مهرت تي في ستر شامل بوشت جارة اغوني شبهت مبارك بات جاني شوري আজকের ইসলামের সেন্সাস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শকবৃন্দ আমরা গত কয়েকটি শুক্রবার ধরে রাসুল্লাহ আলহি সালসাল্লামের সিরথ নিয়ে কথা বলছিলাম এবং আজকে আমাদের ইসলামের সেন্সাস অনুষ্ঠান থেকে তার সিরথের কথা বলবো আমরা ইনশাআল্লাহ নবী আলহি সালাতামের তার জীবনের শেষ দিকটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে তহফিক দেন উপস্থিত আছি আমি সাইদ আনসার এবং উপস্থিত আছেন আমার সাথে বিশিষ্ট আলমী দিন

করবেন সে আমরা কয়েকটি শুক্রবার ধরে আপনি আলোচনা করছেন রাসুলোল্লাহ সিরত নিয়ে বিশেষ করে তার বাল্যকালের কথা কিছু কথা আপনি তুলে ধরেছেন গত শুক্রবারে আমরা জানি রাসুল্লাহ আলহি তার বাল্যকাল থেকে তার মধ্যে তার চরিত্র এত সুন্দর ছিল কোরআন একাডেমি আছে আসছে তার চরিত্র সম্পর্কে এত উত্তম চরিত্র এবং আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসুলোল্লাহ আলহিহি সালাত সাল্লামের জীবনে আপনি যদি তার এই চরিত্র সমুখে আপনি বিশেষ করে ইয়াংস্টার্স যারা আছেন তাদেরকে যদি আপনি কিছু কথা বলেন যে তিনি যখন ইয়াং ছিলেন যখন কৈশোর বা যৌবনে তার বয়স ছিল তখন তিনি কীভাবে ছিলেন কিরকম ছিলেন তার আমল আকলা সে সময় যদি আপনি কিছু কথা বলেন সুমিল্লা রহিম আহমদুল্লাহ ওবাদ السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا نصر الشهب الحمد لله الله رب العالمين نجيب لتشن وإنك لعلى خلق عظيم نشتوي أبني مهان چوريت ربوري پرتشتت سبحان الله رسول الله صلى الله عليه وسلم نبوة تر تكي نزير رسول الله صلى الله عليه وسلم كوكونو যুবক বয়সের যৌবনের তাড়নায় অথবা পিয়ার প্রেসারে পড়ে আমরা যে সমস্ত খারাপ কাজে লিপ্ত হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এরকম কোনো খারাপ কাজে কখনো লিপ্ত হন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা انبیاء کرام কে নবুয়তের আগে এবং নবুয়তের পরে প্রোটেকশনের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া আলা করেন এবং তাদের মধ্যে এই ইচ্ছা শক্তিও থাকে যে তারা কোনো খারাপ কাজে কখনো লিপ্ত হবে না রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের যৌবনকালে কোনো কারোর সাথে সম্পর্ক ছিল অথবা যৌবনের তাড়নায় মানুষ যে সমস্ত খারাপ কাজ করে এরকম কোনো ইতিহাস কোথাও নাই এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম কোনো কাজে কখনো লিপ্ত হন নাই আর সেজন্যই ওই সময়ের লোকেরাই নবুয়তের আগেই রসুলাল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপদি দিয়েছিল আসাদেক আল আমিন যে যিনি সত্যবাদী এবং যিনি বিশ্বস্ত সব ব্যাপারেই যাকে বিশ্বাস করা যায় আজকে তো আমরা ব্যাংক তৈরি করেছি ব্যাংকে গিয়ে আমরা ঘরে টাকা রাখলে চুরি হয়ে যায় কিনা ব্যাংকে গিয়ে রেখে আসি ওই সময় এরকম ব্যাংক ছিল না কিন্তু সব মানুষের সবার সে ধনী হোক আর গরিব হোক পথের ফকির হোক অথবা কমিউনিটির বড় কোনো লিডার হোক সবার ব্যাংক ছিল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবীর কাছে সবাই তাদের আমানতকে রেখে আসতেন সুহান আল্লাহ কারণ আল আমিন তিনি আমানতকে রক্ষা করবেন আর সেটাই তো ছিল আমাদের ব্যাংকিং এর ইসলামী ব্যাংকের সেই প্রথম পর্যায়ে সেই প্রথম শেফ রসুল্লাহামের কাছে লোকজন জমা রেখে যেত তাদের স্বর্ণ রূপা টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র আল্লাহ নবীর কাছে জমা রেখে যেত এমনকি রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি হুহুসাল্লাম যখন হিজরতের জন্য মক্কা ছেড়ে মদিনায় আসবেন তখন পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হুহুসাল্লাম মনে করলেন সকালবেলা যদি লোকজন এসে দেখে যে আল্লাহর রসুল তার বিছানাতে নাই তাহলে লোকজন হয়তো সন্দেহে পড়তে পারে যে আমাদের ব্যাংক কি লুঠ হয়ে গেল কিনা আমাদের ব্যাংকের ম্যানেজার কি আমাদের আমানতকে নিয়ে পালিয়ে গেল কি না যেরকম ঘটনা আজকালকার ঘটে অমুক ব্যাংকরাপ্সি হয়ে যায় এটা হয়ে যায় সেটা হয়ে যায় নানান কিছু হয় এরকম কোনো কিছু ঘটে যায় কিনা নসুরুল্লাহ সাল্লাল্লাহ আলহীসাল্লাম সিদ্ধান্ত নিলেন তার বিছানাতে একজনকে তিনি রেখে যাবেন যদি আল্লাহ নবীকে না পায় তাহলে তার কাছ থেকে যেন আমানতগুলো ফেরত নিতে পারে ম্যানেজার চেঞ্জ হলে কি হবে স্টোরের জিনিসপত্র সব কিন্তু ঠিকমতো সাজানো রয়েছে আলী আজি আল্লাহ তালাহকে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে আলী অমুকের অমুকের আমানত রয়েছে এবং আমানত গুলোকে ফেরত দিও সকাল বেলায় রসুল্লাহ সাল্লা আলহিমকে পাওয়া যায়নি ঠিকই কিন্তু যারা যারা ডিপোজিট করেছিল তারা তাদের ফেরত পেয়েছে পাওনা সেটা ছিল আমাদের ব্যাংকিং এর একটা প্রথম রূপ এরপরে এখন আমরা তো লকারের ব্যবস্থা করেছি ব্যাংকিং এর ব্যবস্থা করেছি এটা করেছি সেটা করেছি বা রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের মূর্ত প্রতীক এবং আল কোরআনুল কারিমে আমরা থিওরি হিসেবে যে কিতাব দেখি এই কিতাবের প্র্যাকটিক্যাল ভার্সন হলেও রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের চরিত্র ওই জন্য মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা তিনি সবসময় বলতেন আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলে ওয়াকানা হলুকুহু আল কোরআন যে এই মহান নবীর চরিত্রই ছিল কোরআন কোরআনে তোমরা যা পড়ো উনি সেটাকে আমল করতেন সুফান অসংখ্য ধন্যবাদ সাহেব আপনি তার জীবনের যৌবনটা আপনি তুলে ধরেছেন এবং আপনি ইসলামী ব্যাংকিংয়ের কনসেপ্ট নিয়ে আসছেন কিন্তু আমরা দেখি নবী আলাহিসুসাল্লামকে তাকে বিশ্বাস করা হয়েছিল এবং আল আমিন উপাধির কথা আপনি বলেছেন যে তাকে বিশ্বাসই বলে ডাকা হতো কিন্তু কেন সেই নবী আলাহিসুসালাম যখন ইসলামের আহ্বান জানালেন যখন তিনি পাহাড়ের উপরে উঠে বললেন লা ইলাহিলাল্লাহুসাল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কালেমার যখন তিনি দাওয়াত দিলেন তখন কেন তার দাওয়াত কবুল করা হলো না কেন অত্যাচার করা হল না আসল কি আসলে এটা ক্ষমতার দ্বন্দ্ব এবং আমরা তো লা ইলাহ ইল্লাল্লাহ মনে করি ভালো জিকির যত জিকির করতে করতে বেহোশ হয়ে যায় আমরা জিকির তো নিঃসন্দেহে ভালো কোনো সন্দেহ নাই কিন্তু যদিও ওরা মুশশিক ছিল কিন্তু এর অর্থ ওরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ওরা বুঝতো যে কে তার গদি ছেড়ে দিতে হবে আবু লাহাবকে তার ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং এই মোহাম্মাদদের কাছে সব ক্ষমতা দিয়ে দিতে হবে আলাইহিসাল্লাতু ওসালুম তারা এটা বুঝতো তারা কথা মনে করতো না যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর আমাদের ক্ষমতাও ঠিক থাকবে এটা হবে না এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা বিপ্লবী স্লোগান এটা একটা পরিবর্তনের স্লোগান এটা হলো মানে এ যে যেভাবে বলা হয় যে স্লোগান ফর চেঞ্জ এখন তো এই দেশে বলা হচ্ছে ইয়ার ফর চেঞ্জ বলতেছে কেও কেও এনিওয়ে আই আম नॉट কম্পেয়ারিং এনিথিং আচ্ছা হ্যাঁ অ কম্পেয়ারিং এনিথিং উইথ अदर थিং এনিওয়ে দ셔জন এটা একটা পরিবর্তনের স্লোগান ছিল যেখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আধিপত্য চলবে না আপনি বলছেন যে পরিবর্তন এই পরিবর্তন তো যুগে যুগে আগেও হয়েছে সব নবীদের তো একই স্লোগান ছিল যে সব নবীদের একই স্লোগান ছিল দেখে এই প্রত্যেক নবীরাই এরকম বাতিলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে হক এবং বাতিলের এই সংঘর্ষ এই ক্ষমতার দ্বন্দ্ব এটা চিরন্তন শুধুমাত্র আদম আলাইহিস সালামের সময় তো মানুষ নাই আর কে মানে গন্ডগোল লাগালো একমাত্র ইবলিস Corse গোপনে গোপনে যা পারছে দ্যাটস অল আচ্ছা আরেকজন হলেন সুলাইমান ইবনু দাউদ আলাইহিমাসসালাম দাউদ আলাইহিসসালাম যেহেতু জালুত তালুত সব করে মানে জিহাদ জিহাদ করে কেমন ওয়া কাতালা দাউদ জালুতা এগুলো সব তিনি ফাইট করেছেন জন্য ওনার সিলেকে আর কষ্ট করতে হয় নাই উনি বাবার প্রতিষ্ঠিত রাজত্ব পেয়েছেন নবুয় পেয়েছেন বাদশাহ হয়েছেন এই জন্য সুলাইমান এবং আদম এই দুইজন ছাড়া বাকি সব নবীদেরকেই বাতিলের মোকাবেলা করতে হয়েছে বাতিলের সঙ্গে সংঘর্ষ হয়েছে পরিবর্তনের স্লোগান আর সমাজের পরিবর্তন যারা সমাজে আহ যারা কর্তৃত্বশালী যারা থাকে কায়েমি স্বার্থবাদী যারা থাকে এরা সহজে এটাকে মেনে নেয় না এজন্য বর্তমান জামানাতে একই অবস্থা অনেক লোকজনে বলবে যে আমরা যদি শুধু মিলাদের নাম ইসলাম হয় তাতে কোনো অসুবিধা নেই যদি শুধু আহ মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম হয় তাহলে ইসলাম অসুবিধা নেই কিন্তু যদি বলা হয় যে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো যাবে ব্যাংক যাবে তখন এ ইসলাম মানে টেররিজম না ইসলাম মানে ফান্ডামেন্টালিস্ট ইসলাম মানে দিস এন্ড দ্যাট আসলে এ আমাদের বুঝের ভুল রসুল সাল্লাম যে স্লোগান দিয়েছেন এটা পরিবর্তনের স্লোগান Slogan for change.